হলিউডে কাজ করতে গেলে নাকি 80% পিয়ার লাগে, এমন অনেকেই আছে যাদের কাজ তেমন কেউ পছন্দই করে না, তবুও তারা হিরো। এখানে ট্যালেন্ট স্বীকৃতি পায় না, অভিযোগ ঋতাভরির। শুধু তাই নয়, টলিউডে কাজ করতে গেলে নাকি একজন সুগার ড্যাডি থাকা প্রয়োজন, হয় কোনো পরিচালক নয়তোবা প্রযোজক কিংবা ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট। অনেক কাছের বন্ধুরা নাকি তাকে শয্যাসঙ্গী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, এমনটাই জানালেন ঋতাভরি। কিন্তু সাফল্যের জন্য তিনি এসব পথে পা বাড়াননি, বরং অর্থ উপার্জনের জন্য তিনি বেছে নিয়েছেন কর্পোরেট ফিল্ম, শর্ট ফিল্ম, তথ্যচিত্র তৈরির কাজ, আর সেখান থেকে রোজগারও ভালো আসে। আসলে ঋতাভরির মতে তিনি নিজেই নিজের সুগার ড্যাডি।